আল হিলালের বাধা যেন টপকাতেই পারছে না ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। সৌদি প্রো লিগে আল হিলালের কাছে হাতছাড়া হয়েছে শিরোপা। এবার কিংস কাপ ফাইনালেও একই প্রতিপক্ষের কাছে হেরে শিরোপা বঞ্চিত হলো আল নাসর। উত্তাপ ছড়ানো ফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ও ১-১ গোলে সমতায় ছিল ম্যাচ। টাইব্রেকারে ৫-৪ গোলে বাজিমাত করে আল হিলাল। তবে ফাইনালে জয় হার ছাপিয়ে গেছে রোনালদোর কান্নায়। ম্যাচ শেষে দলের হারের পর মাঠে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে। সৌদি ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শুরু থেকে ছড়িয়েছে উত্তাপ। প্রথম থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ভালো কিছুর ইঙ্গিত দেয় আল নাসর। তবে ৭ মিনিটের মাথায় আল হিলাল তারকা আলেকজান্ডার মিত্রোভিচ গোল করে বসলে ধাক্কা খায় রোনালদোর দল। সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালিয়ে যায় আল নাসর। বিরতির আগে রোনালদোকে নিরাশ করেন আল হিলাল গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আল নাসর। তবে দলটির জন্য পরিস্থিতি আরও খারাপ হয় ম্যাচের ৫৬ মিনিটে। লাল কার্ড দেখে গোলকিপার ডেভিড ওসমিনা মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। এ ম্যাচে ১২০ মিনিট মাঠে থেকেও ম্যাচে কোনো বড় পার্থক্য তৈরি করতে পারেননি রোনালদো। ফাইনালে হারের পর গোপন করতে পারেননি নিজের হতাশাও। মাঠ ছেড়েছেন কাঁদতে কাঁদতে। আর রোনালদোর কান্নার বিপরীতে আল হিলালের শিরোপা উৎসবে যোগ দিয়ে আনন্দে মেতেছেন নেইমার। শিরোপা উৎসবের একাধিক ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, অবিশ্বাস্য বছরের জন্য দলকে অভিনন্দন। আজ আবারও তোমরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছ। এবছর শিরোপার জন্য ধন্যবাদ। শেখ মাসুমা, ভয়েস অব ট্রেন্ড।